অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। নতুন বছরের নতুন বই পেয়ে সবাই খুব আনন্দিত, তাই তো? সেই আনন্দের সাথে নতুন বইগুলো নাড়তে নাড়তে নতুন কিছু শব্দ তোমাদের চোখে পড়বে। আমরা আনন্দের সাথে মজা করে গল্পের মাধ্যমে আমরা নতুন সেই শব্দগুলোর সাথে পরিচিত হব। তাহলে চলো দেরি না করে আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দুটি নতুন শব্দের সাথে পরিচিত হব। প্রথম শব্দটি হলো চলক এবং দ্বিতীয় শব্দটি হলো ধ্রুবক। প্রথমেই জেনে নিই চলক কি। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ নির্দিষ্ট মান নেই, বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন তোমাকে যদি বলা হয় তোমাদের বিদ্যালয়ে আজকে কতজন উপস্থিত হবে, কতজন আসবে সেটা তুমি বলতে পারবে না, নির্দিষ্ট কোনো সংখ্যা তুমি বলতে পারবে না। কারণ তোমার বিদ্যালয়ে আজকে যে কোনো সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হতে পারে, সেটা 25 জন হতে পারে, কিংবা 30 জন হতে পারে, কিংবা 20 জন হতে পারে, তাই তুমি কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে পারবে না। চলকটাও ঠিক তেমন, চলকের মান নির্দিষ্ট কোনো মান নয়। এরপর আসি ধ্রুবক। ধ্রুবকটা কি? ধ্রুবকটা হচ্ছে ঠিক চলকের বিপরীত, অর্থাৎ ধ্রুবকের নির্দিষ্ট মান থাকে। যেমন তোমাকে যদি বলি আমার কাছে একটি আপেল আছে, তুমি মনে মনে কল্পনা করবে একটি আপেলের কথা। তুমি কিন্তু কখনো একটির বেশি দুটি, তিনটি কিংবা পাঁচটি আপেলের কথা চিন্তা করবে না। অর্থাৎ অর্থাৎ ধ্রুবকের মানটা হলো নির্দিষ্ট। যদি বলি এক তাহলে এক, যদি বলি দুই তাহলে দুই, আর যদি বলি পাঁচ তাহলে পাঁচ। এটা পরিবর্তন হবে না, এর মানটা থাকবে নির্দিষ্ট। এই তো আমরা জেনে গেলাম চলক কি আর ধ্রুবক কি। আমরা আরেকবার মনে করি, চলক হলো যার মানের পরিবর্তন হয়, আর ধ্রুবক যার মানের পরিবর্তন হয় না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।